আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে সামি ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবসময় আপনাদের মাঝে সুন্দর সুন্দর ডিজাইনের চিটাগাং সেকুন কাঠের ফার্নিচারগুলো নিয়ে আসি যেহেতু আমি ফার্নিচার নিয়ে বিজনেস করি প্রতিনিয়ত রিজিকের সন্ধানে এই ফার্নিচারগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করে থাকি আপনারা দেখেন ভালো লাগলে তাহলে আমাদেরকে অর্ডার করে থাকেন তেমনই আজকে আপনাদের মাঝে দুইটি ফার্নিচার নিয়ে এসেছি যেখানে একটি আলমারি এখানে একটি রাজকীয় তাজমহল খাট এই দুইটা প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে কথা বলবো এবং কি এগুলোর প্রাইস বলব কত কত সাইজ নিয়ে করেছি এটাও আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই কোথায় কতটুকু কাঠ নিয়ে আমরা এটার কাজ করেছি তো প্রথমত আপনাদের মাঝে আমি এই আলমারিটার বিষয়ে কথা বলতে চাই যেটা হচ্ছে একটি পিলার আলমারি দেখতে পাচ্ছেন সুন্দর কারো কাজ করা এই আলমারিটা যে আলমারিটা ছয় ফিট বাই সাড়ে সাত ফিট উচ্চতা নিয়ে এই আলমারির কাজটা করা হয়েছে কার্নিের মধ্যে জালিকাটা ডিজাইনগুলো করা যার কারণে আরও সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন আপনারা সুন্দর কারো কাজগুলো করে দেওয়া এগুলো সম্পূর্ণ হাত ধারা ন্যাচারাল পলিশটা করা হয়েছে এখানকার যে পাল্লাটা দেখতেই পাচ্ছেন পাল্লার কাজগুলো সুন্দর কারো কাজ করা নকশাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে যদি আপনাদেরকে একটি পাল্লা খুলে দেখায় আমি দেখতে পাচ্ছেন পিছন সাইডটা কাললার এখানে আমরা তিনটি গজ ইউজ করেছি যাতে কাঠগুলো বাঁকা ফাঁকা না হয় ভিতর পিছন টোটালি কাঠ ইউজ করা কোনো জায়গায় কোনো প্রকার বোর্ড ইউজ করা হয়নি পিছন সাইডটা আপনারা যদি দেখেন ফিঙ্গার প্রিন্ট জয়েন্ট দিয়ে এটা কাজগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমরা এক ইঞ্চি কাঠের উপরে খুদাই করে করে ডিজাইনগুলো করেছি যেই ডিজাইনগুলো সম্পূর্ণ হাত ধারা এই ডিজাইনগুলো করা হয়েছে কোনো প্রকার মেশিন ধারা এই ডিজাইন করা হয়নি একদম ন্যাচারাল চিটাগাং সেকুন কাঠের কালারটা কিন্তু তুলে ধরা হয়েছে আপনারা চাইলেই এই আলমারিটা আমাদের কাছ থেকে নিতে পারেন এই আলমারিটা কেউ যদি আপনারা লেকার পলিশ করে নেন সেক্ষেত্রে এটার প্রাইসটা আশি হাজার টাকা কেউ যদি হাতের গালা পলিশে নেন সেক্ষেত্রে পঁচাত্তর হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আলমারিটা কারও কাজ করা তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি তাজমহল খাট যেটা ছয় ফিট বাই সাত ফিট উচ্চতা নেওয়া হয়েছে ছয় ফিট ওভার চার ইঞ্চি ঘাড়ি নিয়ে খোদাই করে করে ডিজাইনগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটার ডিজাইনগুলো কতটা ডাবিয়ে ডাবিয়ে এই নকশাগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন চিটাগাং সেগুন কাট ফাইবারের দিক দিয়ে অনেক সুন্দর নকশা কাটা যায় শক্ত এই জন্য কিন্তু এই কাঠ দিয়ে ফার্নিচারগুলো সবচাইতে বেশি বানানো হয় এটা কিন্তু ফুল বক্সের খাট যেটার পাশেগুলো দেড় বাই ষোলো ইঞ্চির চৌড়া দুইটি গুঁড়া আমরা এই খাটে ইউজ করেছি আপনারা চাইলেই এই খাটটাও আমাদের কাছ থেকে নিতে পারেন এই খাটটার প্রাইসটা নির্ধারণ করা হয়েছে লেকার পলিসে নব্বই হাজার টাকা হাতের গালা পলিসে পঁচাশি হাজার টাকা হলেই এই সুন্দর কারুকাজ কাজ করা খাটটি নিতে পারেন আমি আপনাদের মাঝে সবসময় সুন্দর সুন্দর ডিজাইনের চিটাগাং সেগুন কাঠের ফার্নিচারগুলো উপস্থাপনা করে থাকি আজকে এতক্ষণ আপনাদের মাঝে একটি আলমারি আর এই খাটের বিষয়ে কথা বললাম আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনের উপরে এমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই মুহুর্তে দেখতে পাচ্ছেন ওই নাম্বারে যোগাযোগ করে এরকম ডিজাইন নেন অন্য যে কোনো ডিজাইনের ফার্নিচারগুলো আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন আমাদের শোরুম প্লাস কারখানার ঠিকানা হচ্ছে চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে কিন্তু আপনারা সামি ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই আমার শোরুম প্লাস কারখানা সকলে আসবেন আমাদের এখানে তো শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো আমরা যে যাই করি শত ব্যস্ততার মাঝেও পাঁচ ভক্ত নামাজ পড়বো এবং দিনের পথে চলার চেষ্টা করব কারণ এটাই হচ্ছে আমার সঙ্গের সাথে সব কিছু পড়ে থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাত